নমস্কার বন্ধুরা, আমি ঋতু। আমার রঙিনোধা আর একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 8:30, এখন রাত্রি 8:30 থেকে এই ভিডিওটা স্টার্ট করছি। এখন জগদ্ধাত্রী পুজো, তো এরম আমাদের রাত্রি হবে। তো আমরা আবার আজকে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। এই যে আমার দিদি চলে এসছে, দিকে তাকা। এই যে আমার যা আবারও এসছি। আমরা সাজুগুজু করে প্রত্যেকে রাত সামনে তিনজন আমার যাচ্ছে দেখাচ্ছি, তো সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। তো চলুন ঠাকুর দেখা যাক, আর আপনাদের সাথে শেয়ার করবো কি করছি না করছি। চলুন দেখাই, চলো। এই যে তিনজন, এদিকে একটু তাকা, একটু তাকাও সবাই, চলো। আজকে বেশি ভিড় আছে, তো চলুন দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। আবার পুজোটা কেটে গেলে আবার নর্মাল ব্লগ আসবে। এখন পুজো, যার জন্য এই ব্লগগুলো আসছে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আমরা এখন রাস্তার ওপর উঠে গেছি আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। সোমবার কিন্তু তবুও প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আর প্রচুর মানুষ, বাইরেকার মানুষও এসছেন। ভীষণ ভালো লাগছে আমাদের এই চন্দননগরে জগদ্ধাত্রী মায়ের এই পুজোর সময়। এই উৎসবটা ভীষণ বেশ কয়েকদিন ধরে চলে, তো খুব ভালো লাগে। আর যেতে যেতে দেখুন একটা আচারের গাড়ি বসেছে, নানা রকম গান বাজিয়ে আচার বিক্রি করছিল। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এই যে আমার দিদির মেয়ে, এই আমার মেয়ে আর দিদি যাচ্ছে আগে আগে। আর দেখুন লাইটিংগুলো আপনাদের সাথে শেয়ার করি। চন্দননগরের তো লাইটিংয়ের হয়তো আপনারা শুনেছেন যে জগৎজোড়া নাম, তো দেখুন সত্যি লাইটিংগুলো অসাধারণ লাগে। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো দেখুন আমাদের এখানে মধ্যাঞ্চলের এখানে আলোর খেলা, তার সঙ্গে জলের দিয়ে এত সুন্দর করেছে আলো, করেছে কি ফোয়ারা পুকুরের মধ্যে করেছে, তার সঙ্গে আলো দিয়ে এত সুন্দর আলোর খেলা, মনে হচ্ছে আলোগুলো জাদু দেখাচ্ছে। তো দেখুন অসাধারণ সুন্দর লাগছিল, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বন্ধুরা আমি এখন যাচ্ছি মধ্যাঞ্চলের দিকে ঠাকুর দেখতে। আর আপনাদেরকে একটা অনুরোধ রইল, আপনারা পুরো ভিডিওটা প্লিজ 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 একটু দেখবেন। কেন, আমাদের ভদ্রেশ্বরের, আমাদের চন্দননগরেরই মা তেঁতুলতলা মাকে আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষে, ভিডিওতেই আছে। তো আজ এই আজকে রাতে, মানে এই যে রাতের ভিডিওটা আপনারা দেখছেন, সেদিন আমি ভিডিওটা এন্ড করিনি, পরের দিন করেছি। মা জগদ্ধাত্রীকে দেখাবো আপনাদেরকে, আর আপনাদের যা যা মনস্কামনা মায়ের কাছে জানাবেন, অবশ্যই মা পূর্ণ করবে। আর দেখুন এটা মধ্যাঞ্চলের পুজো, এই মায়ের মুখও খুব অসাধারণ হয়েছে, অসাধারণ লাগছিল দেখতে। আর যে মায়ের, তেঁতুলতলা মায়ের কথা বললাম, অনেকে জানেন ওনার কাছে যা আপনারা বলবেন আমি দেখাবো, তো সেটা হয়। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর দেখুন এখানে ঘুগনি বসেছে, না খেয়ে পারলাম না, তো একটু ঘুগনি সবাই, ঘুগনিটা ঝাল ছিল, তার জন্য আমরা ছজন ছিলাম বাচ্চাগুলোকে নিয়ে, তো তিন প্লেট নিয়েছিলাম, কেননা বাচ্চাগুলো এত ঝাল খেতে পারছিল না, তার জন্য প্রথমে বুঝেই আমরা তিন প্লেট অর্ডার করেছিলাম। তো একটু ঘুগনি খেয়ে নিই। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর ভূতের প্যান্ডেলও আছে, কিন্তু আপনারা প্লিজ 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 স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন ভূতের প্যান্ডেলে আমরা চলে এসেছি, তো দেখুন কেমন লাগে। Yeah!
ভাবে ছোট হত্যা করেছে, মাটি থেকে উঠছে। তো দেখুন, এবার আবার চলে এসেছি আমরা খাবার দোকানে। অনেকটা তার মধ্যিখানে হেঁটেছি, ঘুরেছি, সব কিছু শেয়ার করলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমার মেয়ে নিয়ে নিয়েছিল চিকেন সাটে, আর আমার দিদির মেয়ে নিয়েছিল চিকেন পকোড়া। আর আমার যা বললো যে অত বড় রোলটা আমার ওর মেয়ে খেতে পারবে না, জায়ের মেয়ে, তো পুন্টু আর পুন্টুর মা একটা রোল খেয়েছে, আর আমি আর আমার দিদি দুজনে দুটো রোল নিয়ে নিয়েছি। তো আমরা খাওয়া দাওয়াটা করে নিই, করে নিয়ে বাগবাজার থেকে বাড়ি চলে যাব, কেন কি ভোরবেলা তেঁতুলতলা মাকে দর্শন করতে যাব। তার জন্য তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, 4:30 দিকে বেরোনোর কথা ছিল, বেরোতে বেরোতে আমাদের 5টা হয়ে গেছিলো। তো দেখুন এখানে লাইটিংগুলো অসাধারণ করেছে, তো দেখতে থাকুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তো দেখুন এটা হচ্ছে বাগবাজার, বাগবাজারের দেখুন ওপরে ঝাড়বাতিটা কত বড় করে, আর মাকে দেখুন অসাধারণ দেখতে লাগছে। সত্যি বন্ধুরা, আমাদের মা জগদ্ধাত্রীকে দেখতে অপূর্ব সুন্দর, প্রত্যেক বছর মা সুন্দর ভাবেই আসেন আমাদের এখানে, কিন্তু বিশ্বাস করুন এবারে যেন প্রত্যেক কটি ঠাকুর এত অপূর্ব মায়ের মুখ হয়েছে, প্রত্যেকটি ঠাকুরে মনে হচ্ছে মা হাসছেন, অসাধারণ লাগছে। তো রাস্তার চারপাশে দোকানপাট বসেছে প্রচুর, সেগুলোও আপনাদের সাথে একটু শেয়ার করছি। কত শিব ঠাকুর, টুপি, তারপরে দেখুন এই লাইটিংটাও কত সুন্দর করেছে, তারপর ধরুন ব্যাগ কী না বসেছে। আর এই দেখুন আমরা চলে এসেছি পান খেতে, একটু পান খেয়ে নিই, পান খেয়ে সোজা চলে যাব বাড়ি, তারপরে সকালবেলা আবার বেরোবো মাকে দর্শনের উদ্দেশ্যে। তো এই দেখুন একজন কি সেজে দাঁড়িয়ে আছে, ওটাই আপনাদেরকে একটু দেখালাম। আর এই এখন ভোরবেলা, জানেন তো এখন বাজে 4:45, 4:45 আমাদের গাছে স্থলপদ্ম ফুটেছে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে জানেন চোরে চুরি করে নিয়েও পালায়, আমার যা শ্বশুর একটা হয়তো পেলো, তো আজকে তো 3-3 ফুলই দেখতে পেয়েছি, তো দেখে একটু ভিডিও করে নিলাম। এখন আমরা বেরিয়ে পড়েছি তেঁতুলতলা মাকে দর্শনের উদ্দেশ্যে। তো দেখুন আমি আমার হাজবেন্ড সামনে বসেছি, ও তো টোটোটা চালাচ্ছেই, আর আমার 3 মেয়ে বসেছে, আমার দিদির মেয়ে, আমার জায়ের মেয়ে, আমার মেয়ে, আর আমার দিদি আর আমার যা পেছনে বসেছে। তো তেঁতুলতলা মাকে দর্শন করতে যাচ্ছি, সকালে অসম্ভব ঠান্ডা ছিল বন্ধুরা, আর ভীষণ ভালো লাগছিল পরিবেশ, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখন এই টাইমটায় বাজে হচ্ছে 5:20, তখন এই রাস্তাটা আমরা ক্রস করছি। তো তারপরে চলুন একদম সোজা গিয়ে দেখা হচ্ছে তেঁতুলতলা মায়ের সামনে গিয়ে। আর ও না, তার আগে না একটা প্যান্ডেল পড়েছিল, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখুন এই প্যান্ডেলটাও রাস্তায় যেতে যেতে পড়েছে, তো বেশ ভালো লাগছিলো, এটা ঘোড়ার মতো কি, তার 6টা পা ছিল, আর একটু কাজ করেছে, হাতে শিল্পীর কাজ করেছে, তো এগুলো ভীষণ ভালো হচ্ছিলো। এগুলোকে যতদূর বলে ডোগরা শিল্প, আমার ঠিক জানা নেই, শুনলাম একজন ওখানেই একজন বললেন এগুলো ডোগরা শিল্পের ওপর কাজ হয়েছে। তো দেখুন যাই থাক, অসাধারণ লাগছিলো, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। নিয়ে সোজা চলুন আমরা চলে যাই তেঁতুলতলা মায়ের কাছে।
তো দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি এখন তেঁতুলতলা মায়ের সামনে। তো আপনাদের যার যা মনস্কামনা আপনারা মাকে বলতে পারেন, আশা রাখছি মা পূর্ণ করবেন। সত্যিই মা দয়াময়ী, ওনার কাছে যে যা আজ অবধি চেয়েছেন কখনও মা ফেরাননি। আর জানেন তো, এই পুজোতে পুরুষেরা সমস্ত কাজ করেন, এখানে বরণ মাকে বরণ করা থেকে সমস্ত আচার অনুষ্ঠান যা কিছু সমস্ত পুরুষদেরকে করতে হয়, সেরামই নিয়ম আমি জেনে এসেছি। আর পুরুষেরা শাড়ি পরে, ঘোমটা দেয় মাথায়, সমস্ত কিছু করে এখানে মায়ের পুজো হয়। আর জানেন তো, এই আমরা এখন আমাদের নমস্কার করা হয়ে গেছে, তো আমরা বাইরে প্রত্যেকে দাঁড়িয়ে আছি। বাইরে দাঁড়িয়ে তো তারপর একটু চা খেয়ে তারপর বাড়ির দিকে চলে আসব। আর বাড়িতে আসার পথেও আরেকটি মণ্ডপ আপনাদেরকে দেখাবো, সেটাও অপূর্ব সুন্দর করেছিল। তো এই দেখুন, এখন চা বিস্কুট খেয়ে নিচ্ছি, মাকে নমস্কার, সকাল সকাল দর্শন করে ভীষণ মনটা ভালো হয়ে গেছে। তো চা বিস্কুট খেয়ে চলুন সোজা যাব ওই প্যান্ডেলের উদ্দেশ্যে, আপনাদের ওখানে গিয়ে আবার দেখাচ্ছি। তো দেখুন, এখান থেকে আসার পথে এখানেও একটি মণ্ডপ হয়েছিল, মাকে এত অসাধারণ লাগছিল, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। করে এরপরে সত্যি সোজাই চলে যাব ওই অম্বিকার উদ্দেশ্যে। অম্বিকাতে এবারে করেছে, আপনারা দেখুন, দেখলে ভালো লাগবে, সমস্ত বিপ্লবীদের নিয়ে করেছে। তো দেখুন, আমরা অম্বিকা চলে এসেছি, এই দেখুন অসাধারণ লাগছে। নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপরে বিনয় বসু, সমস্ত কিছু, মাস্টারদা সূর্য সেন, অসিত সেন বন্দ্যোপাধ্যায় সমস্ত, তারপর এনাদের ইয়ে নিয়ে, এই যে এখানটা একটা ফাঁসির মঞ্চ মতো করেছিল ঝাঁসিরানী লক্ষ্মীবাই, সমস্ত প্রচুর প্রচুর বিপ্লবীদের নাম ছিল, ছবি ছিল। আর তারপরে যত কলকাতারই যত একটা মার্কেট ধরনের তুলে ধরেছে। তো দেখুন, বেশি কথা না বাড়িয়ে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর বন্ধুরা, আমি এখানেই শেষ করে দেবো এইটা দেখিয়ে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনারা খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। তো আজকের মতো টাটা বন্ধুরা, তো দেখতে থাকুন। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার, আপনারা প্লিজ 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 আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা।